দাঁড়াও বাবা, তুমি তোমাকে খুঁজতেছি সকাল থেকে, কোথায় গেছিলে? বাবা বান্ধবীদের বাসায় গেছিলাম। বান্ধবীর বাসায় এত সকালে? কার বাসায়? তুমি তো চিনো, সুমিতের বাসায় গিয়েছিলাম। ও সুমি, সুমি তো সকালে লেখাপড়া করে, ওর কোনো ডিস্টার্ব হোক এটা চায় না। তুমি ওর বাসায় কেন সকালে গেলে? তুমি যে সকালে সকালে আরেকজনের বাসায় গেলা, আমাকে তো ডেকে বলে যেতে পারতা। বাবা আমি যখন গিয়েছি তখন তো তুমি ঘুমিয়েই ছিল আর অনেক ভোরবেলা ছিল, এর জন্য আমি তোমাকে ডাকিনি। আমি একবার ভেবেছিলাম তোমাকে ডাকবো কিন্তু ডাকিনি। সকাল সকাল তো তোমাকে ডাকলেই তুমি মেজাজ গরম দেখাও, কিভাবে ডাকবো বলো? আমি সাহস পাইনি তো এর জন্য ডাকিনি। তোমার তো পড়ালেখার দিকে মনোযোগ নেই, যদি তাই থাকতো এত সকালে আরেকজনের বাসায় যেতে না। বাবা পড়াশোনা তো সব কিছু ঠিকঠাক আছে, আর আমি এটার জন্য একটু ওদের বাসায় গিয়েছিলাম জানার জন্য একটা সাবজেক্টের বিষয়। তুমি যে কি পড়ালেখা করতেছো তার রেজাল্ট হাতে আসলেই বুঝতে পারবো। ঠিক আছে বাবা, এবার তুমি দেখো আমি কি রেজাল্টটা করি। যাও, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, যাও তুমি পড়তে বসো, যাও বাসায় যাও, এখন পড়ার সময়। আচ্ছা আমি ওই যে মিমির লগেন ডেটিং মিটিং মেরা এনেকু দাঁড়াইলাম, হাওয়া খাইতেছি, নদীর হাওয়া খাইতেছি। তো তোরা কী কইলাম বুঝছো? তো তুই সন্ধ্যার সময় যে ওই যে সুমন আর ওই যে রকিদে নিয়ে চইলা বুঝছো? আর তাহলে আমি দেখতেছি, কোনো সমস্যা নাই বুঝছো? আচ্ছা আচ্ছা এই এখন তাহলে পরে কথা কেটেছি, আমার ওই যে আমার শ্বশুর লাগাইছি তো ও শ্বশুর একটু কথা কেটেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাতিজা, কি মনে করে ডাক দিলাম রে? তো চাচা কই যেতেছেন আপনি? যাইতেছি, আমার এদিকে একটু দরকার এই লেগা। তো চাচা যেটা বলতেছিলাম আর কি আপনার, হ্যাঁ ওই যে হয় না যে মানে আপনার যে বাসার যে বিল্ডিংটা, বিল্ডিংটা যে একতলা, পাঁচতলা কবে করবেন চাচা? হ্যাঁ টাকা পয়সা যখন হয় তখন আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে করবো, তাই এত তাড়াহুড়া কেন? আপনার তো আছে টাকা পয়সা তো অনেক আছে, আপনার করেন না, করে আলাইলে তো হয়ে যায়। আপনার তো টাকা পয়সা কম নাই, আপনি পাঁচতলা করে আলান, করে আনলে মনে করেন একটা মাইয়া কে খাইবো? সে সম্পত্তি মাইয়ার জামাই তো খাইবে, ধরেন ধরেন মনে করেন আমি আছি না যে হয় না যে আরে বাবা আমি না, মনে করেন যে যার কাছে দেন আপনি ওই রকমই তো মাইয়ার জামাই তো পাইবো সব কিছু। তা আপনি তো আজকে এক পাও এক পাও করে তাই না, মানে আপনি নিঃশ্বাসে বিশ্বাস আছে, পাঁচতলা মাস্তলা করে দেবেন, মাইয়া বিয়ার সাথে দিয়ে দেবেন আরামসে, ব্যাস এই হলো কথা, বুঝছেন না হিসাব আপনি? আমার মাইয়া ডইলো আমার, বিয়া দিবো আমি, চিন্তাটাও আমার। তো তোমার এই ব্যাপার নিয়ে তোমার মাথা ব্যথা কে? মিয়া তোমার কি কোনো কাম কাজ নাই? আমি যে দিকে যাই সেই দিকেই তোমার দেখি, একবার দেখি গাছের তলায়, আবার দেখি স্কুলের কাছে, আবার দেখি মানুষের বাড়ির কি গেটের কাছে, ব্যাপারটা কি তোমার অসুবিধা নাকি? চাচা আমার না বুঝছেন মানে আপনার কি কম কথা কইলে না, আপনার লগে যদি আমি কথা কই না আমার আলিসামি তোলা যায়। আমার না দায়িত্ব দায়িত্ব নেওয়ার বহুত লোকজন আছে, আমার ফ্যামিলিতে আমার বাপ আছে, আমার বড় ভাই আছে, কোনো সমস্যা নেই বুঝছেন, কিন্তু আমি যদি একটু না ঘোরাঘুরি করে কেমনি? সবাই যদি চাকরি বাকরি করে টাকার পিছিয়ে ছোটে হইব, আপনি কোন কোনো কিছু হইব হইব না, তো এটার লেগে কোনো কথা না চাচা। কথা হয়েছে আপনার ভালো লাগে, আপনি মুরবি মানুষ, আমি আপনার অনেক সম্মান করি। হ্যাঁ যে আপনার যে মায়া আছে না মিম, মানে ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। কি না 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 আপনি রাখবেন না, আমি এমনিই কথাটা কইলাম চাচা, এমনিই কইলাম। আমার এই মুহূর্তে মনে হইতেছে এই পাঁচটা কোল তোমার গালের মধ্যে একেবারে চুরি বসাই দিই। বান্ধবীর কথা বলে যায় আমি তো কিছু বুঝতে পারছি না, তুমি কি কিছু জানো? চাচা সত্যি কথা বলতে কি ওই যে এলাকায় একটা ছেলে আড্ডা দেন আর ওই যে রাজু না রাজু, ওর সাথে তোর প্রেম চলতেছে। হাই হাই বলো কি, ওর মতন একটা বোকাটে ছেলের সাথে বেয়াদব, মানে একটা মানে সমাজের জন্য একটা বাজে একটা মানে কিট, এর সাথে
ওই দিন আমার সাথে কি যে একটা খারাপ ব্যবহার করলো, মানে মোটেও একটা ভালো ব্যবহার করেনি, বলা চলে যে একটা ভালো বেদব। আর আমার কাছে এমনভাবে কথাটা বললো, প্রস্তাবটা এমনভাবে দিল যেন উনি খুব সুন্দরভাবে আমার মেয়ের জামাই হইতে চায়। ধন সম্পদ, টাকা পয়সা অনেক কিছু আছে, এরকম এইসব কথাও বললো। আমি কি এই সমস্ত ছেলের জন্য ধন সম্পদ টাকা পয়সা রাখি? আমার মেয়ে ছেলে যারা আছে তাদের জন্য, তাদের সাথে যাদের সম্পর্ক হবে বা বিয়ে হবে সে হবে আমার মতন আদর্শবান এই ধরনের, কিন্তু রাজুর মতন একটা বাজে ছেলের সাথে সম্পর্ক, ছি ছি ছি, ভাবতে অবাক লাগে। জি চাচা, আমি মিমরে অনেকবার বলছি যে ও তো একটা বকাটে ছেলে, রাস্তায় ঘোরাফেরা করে। বাবা এলিন, তুমি আমার মেয়ে, হে মিমরে একটু বুঝাও, একটু বুঝাও, ভালোভাবে বুঝাও, একটু জ্ঞান দাও। এই রাজুর মতন একটা বাজে ছেলে, একটা নোংরা ছেলে, একটা আলোচিত ছেলে যারে কেউ দেখতে পারে না, যেখানে সেখানে আড্ডা, কোনো কাজ নেই, খালি বাজে কথা। আর আমার প্রস্তাব এমন প্রস্তাব করলো, আমিও কমটা, আমি ওর জন্য আমার মেয়েকে তৈরি করি নেই। আমি তখনই বলে দিছি এই হাতের পাঁচ আঙ্গুল একদম গালের মধ্যে বসায় দেব। জি চাচা, আমি চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না বুঝলে তো আর কিছু করার নেই চাচা। বুঝাবা, যেমনি হোক আমি আমার এই ধন সম্পদ সমস্ত কিছু কার্যকর করতেছি ওর জন্য, একটা ভালো ছেলের জন্য। কিন্তু একটা বখাটে ছেলে, একটা রাস্তার ছেলে, একটা খারাপ ছেলের জন্য আমি করি না, আর মানুষের কাছে আমি মুখ দেখাতে পারবো না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে চাচা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আরে বুঝো, তুমি একটু বোঝার চেষ্টা করো, বুঝছো না যে কত ভাইবার থাকে না, ছোট ভাইরা থাকে, কত প্রবলেম টবলেম থাকে এলাকার মধ্যে, এগুলো তো আমারই সলভ করতে হয়, আমার সলভ করতে হয় না, তোমার বুঝতে হবে বিষয়টা, বুঝাই তো চেত লইব না। আচ্ছা কি জন্য বলতেছিলে তুমি বলো তো আবার। দেখো আমি বলতে চাচ্ছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ আমি তো তোমাকে অনেক ভালোবাসি, কেন আমার ভালোবাসা কোনো কমতি আছে? তাহলে তোমার মানে কি, আমি কি তোমার লোকে কি মানে জোলাবাতি খেলতেছি? তোমার মানে তুমি কইলা যে তোমার সাথে আমি কি তোমার ভালোবাসি না? আমার কাছে তাই মনে হচ্ছে, জোলাবাতি খেলতেছো তুমি। মানে কি? দেখো মেজাজটা খারাপ করো না, তুমি কি বলতে চাচ্ছো? খোলাখুলি করে বলো। আমি কি বলতে চাচ্ছি সেটা তুমি শুনবে? আসলে কি সেটা করবে তুমি? আচ্ছা আমি কোন কথা তোমার শুনি না এই পর্যন্ত, কও না, তুমি কও, সব কথা তো শুনি। আমার সব কথা তুমি শোনো, আমি মেনে নিচ্ছি। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে? আচ্ছা বলো শুনো। নাকি আবার ফোন চলে আসবে তোমার? আরে বাদ দাও না, ফোনের কথা বাদ দাও, বলো তুমি বলো। এই যে আমি সানগ্লাস খোলা ফেলেছি দেখছো, বলো। আচ্ছা হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি এটা তো জানোই। হ্যাঁ সেটাও তো বললাম। হ্যাঁ আমি চাচ্ছি কি তুমি একটা ভালো জব করো না? দিলা সকালবেলা সকালে পিলাটা গরম করে ওই জবটা, বুঝছো? আমি জানতাম জানতাম তুমি এমন করবে, আমি জবের কথা বললেই তোমার মাথাটা হ্যাং হয়ে যাবে। আরে শোনো মিম, আমি তোমার একটা কথা বলি, ওই জব টপ কিছু ওইগুলো না বুঝছো আমার দিয়ে হইব না, কারণ ওই যে সকালবেলা ওঠো, ওইটা ভোরবেলা এই অফিসে যাও, ওই মনে করো বাসে ঠেলতে ঠেলতে ধরা ধরা, এগুলো না আমার দিয়ে হইব না। আমার হলে মনে করো আড্ডা পাড্ডা এগুলো এগুলোই বুঝছো, ওগুলো আমি একদম পছন্দ করি না, আমার একটু ভালোও লাগে না। তুমি ওইটা ছাড়া অন্য কোনো কথা বলো, আমি দেখবো যে চোখ বন্ধ করে করে আলাম। তুমি যেভাবে কথাগুলো বলছো বলাটা আসলে খুবই সহজ, কিন্তু হঠাৎ করে দেখবা বাবা কোন দিন কী করে ফেলবে না, তখন তুমি সত্যি ফস্তাবা, তখন খুবই ভাববা আমাকে নিয়ে। আচ্ছা তুমি আমার চিনো না? হ্যাঁ চিনো কিনা বলো, এত সোজা তোমার বাপে কোন দিন কী করে ফেলবে, একটা পোলাই না তোমার দৌড়া বিদায় দিয়ে দেবো আমি আছি কি জন্য? এটা কেন মানতেছো না যে একটা ফ্যামিলি থেকে, একটা পরিবার থেকে কখনোই চায় না যে তার মেয়েকে একটা বেকার ছেলের কাছে দেখ। তুমি একটা কিছু করো, দেন আমি বাবার সামনে তোমাকে দাঁড়া করাতে পারবো, আর নিজে ওইভাবে বড় মুখ করে মাথা উঁচু করে বলতে পারবো যে না রাজু কিছু করে, বাবা ও বেকার নয়।
শোনো, এখন ভালো লাগতেছে না ভাই, মানে তোমার না মানে আজকে চাইছিলাম যে একটু তোমার লগে একটু অন্যরকমভাবে কথাবার্তা বলুন, একটু সময় কাটামো, মানে এত সুন্দর একটা জায়গায় তোমার আমি নিয়ে আসছি, তুমি হুদায় এখনো তোমার বাপের পেরা দিয়া, চাকরির পেরা দিয়া, ব্যবসার পেরা দিয়া দিলে আমার মেজাজটা পুরা 32 বানায়া। অঞ্চল ভালো লাগতেছে না, উঠে যাও, ভালো লাগে না, চলো চলো আও। তোমার কাছে কি ভালো লাগে? চলো তো। তোমার দিকে তাকায় মানে তোমাকে ভালোবাসি না, বুঝছো, মানে হয় না যে ভালোই লাগে না আমার। আমার কথা হচ্ছে কোনটা, তুমি আমাকে একটা কথা বলছো সেটা আমি শুনবো না, তুমি যদি চাও আমি মনে করো আকাশের তারাটা মতো তোমাকে মেনে দিই। আর কোন কথা শুনতে হবে না, ও একটা ফাজিল ছেলে, ও একটা আড্ডাবাজ ছেলে। আমি বারবার তোমাকে নিষেধ করেছি তুমি ওর সাথে মিশবে না, তুমি আমার কথাটাই শোনো না। চাচা আপনি আমার একটা কথা শোনেন চাচা, আমি আড্ডাবাজ আগে আড্ডা মাড্ডা মারতাম চাচা, হন চাচা আমি না একটা চাকরি বাকরি পাইছি চাচা, এক তারিখ থেকে চাকরিতে জয়েন করুন চাচা, আমি 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 ভালো হয়ে গেছি চাচা, আমি আমি ভালো হয়ে গেছি চাচা, ভালো হয়ে গেছে জি চাচা, আমি এক তারিখ থেকে চাকরিতে জয়েন করুন চাচা, আপনি আপনি টেনশন নেন না চাচা, আমি আপনার মায়ের চাচা সুখে রাখুন চাচা। চাকরিও পেয়ে গেছো? জি চাচা জি, এক তারিখ থেকে জয়েন করুন চাচা, আমি চাকরিটার মধ্যে চাচা, আপনি আপনার আপনি মায়ের আমার হাত উঠা দিন চাচা। এই আবার কেন ধরে কথা বল চাচা, আমি আপনার মায়ের রান্না ভালো হয়ে গেছে চাচা, একদম কথা নাই, তুমি ভালো হয়ে গেছো না? জি চাচা, চাকরি পেয়ে গেছো? জি চাচা, চলো আমার সাথে চাচা, কথাটা শুনুন চাচা, চল।